মাত্র কেটামান মুহূর্তের ভিতরতে শিলাময় হয়ে পড়া সুবনশিরিত পুনের ববলে আরম্ভ করেছে পানি। ঘোলা পানি বই আছে সুবনশিরিত আর দ্রুতগতিত পানি বাড়বলে আরম্ভ করেছে সুবনশিরির বুকুয়েদি। অর্থাৎ এন এইচ পি সির যে এক নম্বর ডাইভার্সন টানেল টানেলত ভূমিস্খলন হয়ে বন্ধ হয়ে পড়েছিল, তার ফলত নদীখনের পানি একবার শুকাই গেছিলেন। আজি হয়তো রাতির ভিতরতে NHPC কর্তৃপক্ষ বাধ্য হল যে ডাইভার্সন টানেলত ভূমিস্খলন হয়ে জমা হয়ে থাকা মাটি আঁতরাবর কারণে। আর এটা সৌভাগ্যের বিষয় যে সুবনশিরি নদীখনের বুকুয়ে পানি ববলে আরম্ভ করেছে আর এই মুহূর্তে দ্রুতগতিত পানি ববলে আরম্ভ করেছে। মানে দেখাই আছো যে ঘোলা পানি আছে, নদীখনের বক্ষ ক্রমে বাড়বলে আরম্ভ করেছে। এইখানে সেই সুবনশিরি যুবনশিরি নাকি বৈশিষ্ট্য আছে, স্বকীয় বৈশিষ্ট্য আছে। 67 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীখন ব্রহ্মপুত্রর পিছতে এখন দ্বিতীয় বৃহৎ নদী উজনি অসমৰ। মই পুনৰ কৈছো যে এই সুবনশিরি নদীখনের একটা বৈশিষ্ট্য আছে যে এই সুবনশিরি নদীখনের বুকুতে থাকে শিহু। সুবনশিরি নদীখনতে আছিলে বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য মাছ, বিরল প্রজাতির মাছ, কাছ ইত্যাদি আছিলে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে যেতিয়া নাকি সুবনশিরি নদীখন বক্ষ শুকাই গল, সেই যুবকলোর কিন্তু এটা চিন মুকাম নাই, কেবল ইয়াত দুর্গন্ধ বিয়পি আছে। হয়তো সকলখিনি মৃত্যু হয়েছে, কোনোবাই হয়তো ধরে খাইছে, আর যি বাঁচি আসে সেয়া হয়তো মরে এটা গেলা গুণ এই সুবনশিরি বক্ষত। যদি বা পানি ববলে আরম্ভ করেছে, ইয়াত যে যুবকুল নাই সেইটা এক প্রকার নিশ্চিত, সেই একবারে একবারে খাটাং কথা। অর্থাৎ সুবনশিরি নদীখনের বৈশিষ্ট্য এই মুহূর্তে শেষ হয়ে গেল বলে বহুজনে কব বিচারে, আর আমি এই স্থানত থাকি সেইটা একেবারে জল জল পটপটকে প্রমাণ পাইছো। মোর সহযোগী কাক চাপি আসবর কারণে অনুরোধ জানাইছো যে এজন প্রকৃতিপ্রেমী চাওক দুঃখ লগা বিষয়, এখন নদীক প্রাকৃতিকভাবে বই থাকিবর কারণে দিব লাগে, আর সেইটো মানব সভ্যতার কারণে একটা মঙ্গলজনক কথা। কিন্তু নদীখনের এটা সুবনশিরি নদীখনের স্বকীয় বৈশিষ্ট্য শেষ, সুবনশিরি নদীখনক প্রাকৃতিকভাবে এটা বই থাকবলে দিয়া হওয়া নাই। 24 ঘণ্টা নদীখন মরি থাকিল, এটা যদিও বা পানি বইছে কিন্তু ইয়ার বৈশিষ্ট্য সি বহন করব পারিছে জানো। চাওক আজি মানুষের অকল অভাব অভিযোগের কারণে সব বস্তু লওয়া হয়েছে। আজি এটা প্রকৃতিখন জিয়াই থাকিব কারণে সকলো জীবকুলরে যেনেকে আমাক অক্সিজেন লাগে, বায়ু লাগে, ঠিক তেনেকে মাছক পানি লাগে। গতি এই পানিখিনি যেটা নাইকিয়া হয়ে গেল, ইয়াত পানিখিনি নাই যাওয়ার যিমান জীবকুল আছিলে গোটেখিনি খতম। ঠিক আমি যেনেকে অক্সিজেন নহলে, বায়ু নহলে আমিতো জিয়াই থাকিব নোৱাৰো, ঠিক তেনেকে মাছখিনিক পানি নহলেতো জিয়াই থাকিব নোৱাৰে। গতি ইয়াত খতম হয়ে যাবে, পানিটো বুয়াইও কোলাপ নাই। যিটো সুবনশিরি যিটো বৈশিষ্ট্য আছিলে, যিটো সুবনশিরির এটা জীবকুলক লৈ পেলাই নদীখন বই আছিলে যুগ যুগ ধৰি পেলাই, সেই এতিয়া ব্রহ্মপুত্র পিছর নদীখনেই হল সুবনশিরি। গতি ইয়াত যিমানখিনি মাছ, কাছ, শিহু, যিখিনি বিলুপ্ত পোৱা যিখিনি প্রাণী আছিলে, এটা গোটেইখিনি এটা খতম। এতিয়া নদীখন বয়াইও কিবা লাভ আছে জানো? একো লাভ নাই। গতিকে ইয়াত আৰু এটা কথা যে সুবনশিরিক কেন্দ্র করে অসমৰ দ্বিতীয় বৃহৎ জনগোষ্ঠী মিচিং সকলৰ যে বসতি বা মিচিং সকলৰ সভ্য সমাজ বিকাশ হৈছিল ইয়াত। এটা সুবনশিরি নদীখনে যদি এনেদরে পদে পদে নিজের বৈশিষ্ট্য হেরায়, সুবনশিরি নদীখনে যদি নিজের অস্তিত্বর প্রতি যুঁজ দিয়ে থাকবলগা হয়, হয়তো কেবল নদীখনক কেন্দ্র করে জীবকুল উপর প্রভাব পড়বে, তার উপরে মানব সভ্যতা যে মিচিং সকলের কথা গেল তেওঁলোকৰ জীবনশৈলীর উপরও প্রভাব পড়ব নিশ্চয় পড়ব। তেওঁলোকে এই সুবনশিরি নদীখনের ওসরতে বসবাস করে পেলায় তেওঁলোকে জীবন অতিবাহিত করে আসছিলে। যে আপনার এটা ইয়াতে চাংঘর এটা সাজি তেওঁলোকে নদীখনকে মেইন এটা থিম লৈ পেলায় তেওঁলোকে মাছ কিবা কিবি মারি পেলায় তেওঁলোকে ব্যবসায় করে পেলায় ইয়াত ছোৱালী খাই আছিলে। গতি গোটেই বস্তুটো এটা বিলুপ্ত হয়ে গেল। গতি ইয়াতো মাছ নাই, যদি তেওঁলোকে ইয়াৰ ওচৰত থাকি পেলায় বা কিবা করে পেলায় কোনো লাভ নাই। গতি এটা সভ্যতাটো নিশ্চয় খতম হয়ে গেল। নিতান্ত কব লাগিব NHPC কর্তৃপক্ষে কার অনুমতিত, আসলে কার শক্তিত বলিয়ান হয়ে এনেদরে প্রাকৃতিকভাবে বই থাকা এখন শক্তিশালী নদীক, স্বকীয় বৈশিষ্ট্যরে মহিমামণ্ডিত এখন নদীক নিজের আঙুলির ঠাওত কেতিয়াবা মহত্যা করেছে, কেতিয়াবা আকৌ জিয়াই তুলিছে। বারো যাই কি নহক, মই দেখুৱাই আছো পুনের পানির যি এটা দ্রুতগতিত পানি বাড়বলে আরম্ভ করেছে সুবনশিরির বুকুত। হয়তো আর ক্ষন্তেক সময়ের পিছতে আমি ইয়ারপর যাবগৈ লাগিব, যেহেতু আমি যি স্থানত আছো এই স্থানত ভরা সুবনশিরিখন বই থাকে আর দ্রুতগতিত পানি বাড়বলে আরম্ভ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় NHPC কর্তৃপক্ষই কিন্তু আজিলৈকে স্পষ্ট নকৰিলে যে সুবনশিরি নদীখন কিয় নাইকিয়া হৈ গৈছিলে, আজিলৈকে স্পষ্টকৈ নকলে যে সেই ভূমিস্খলনত যে এজন শ্রমিকৰ মৃত্যু হল, আজিলৈকে তেওঁলোকে একেবাৰে নাম ঠিকনাসহ প্রকাশ নকৰিলে যে ভূমিস্খলনত আঘাতপ্রাপ্ত সেই শ্রমিকজন কত চিকিৎসাধীন অবস্থাত আছে। আর আমি ভিতরা সূত্রে জানিব পৰা মতে শ্রমিকজনে এটা ভৰি ভাগিছে আর যিজন শ্রমিকৰ মৃত্যু হৈছে তেওঁৰ ঠিকনা এতিয়ালৈকে NHPC কর্তৃপক্ষই ৰাজহুৱা কৰা নাই। সমগ্র কথাখিনি এটা কথাই আমাৰ প্ৰতিমান হয় যে উঠি ৰজা বহি ৰজা হৈ আছে NHPC কর্তৃপক্ষ। হয়তো রাজনৈতিক মহলের শক্তিশালী মহলের আশীর্বাদ পুষ্ট হওয়ার কারণে হয়তো NHPC এনেদরে নিজের মই মতলে কাম করে আছে, কারো কথা নুশুনে, নদীক কেতিয়াবা হত্যা করব পারে, শ্রমিকর মৃত্যু হলেও সেই কথা লুকাই থব পারে, শ্রমিক যদি আঘাতপ্রাপ্ত হয় কত চিকিৎসাধীন অবস্থাত আছে সেই কথাও লুকাই থব পারে। অর্থাৎ সুবনশিরিক নিয়ন্ত্র
নিয়ন্ত্রণ এটা এনএসপিসিয়ে করে আছে গেরুকামুখ জলবিদ্যুৎ প্রকল্প যে বৃহৎ নদীবান, কিন্তু এআই শেষ যদি হয়ে যায় তেতিয়াহলে একটা সময় কিন্তু কব লাগবে ইয়ার কিন্তু কুপ্রভাব বড় বেশিক পড়ব, কারণ যদি সুবনশিরি না থাকে তেতিয়াহলে মরুভূমিত পরিণত হব বহু লখিমপুর মাজুলিকে ধরে বৃহত্তর একটা অংশ লাখ লাখ লোক বসবাস করা একটা অঞ্চল কিন্তু মরুভূমিত পরিণত হব। আর দ্বিতীয় কথা হল যদি কেতিয়াবা সুবনশিরির বুকত নির্মাণ করে থাকা গেরুকামুখ জলবিদ্যুৎ প্রকল্প ভাগি যদি কেনেবাকে পানি বয়ে আহে তেতিয়াহলে কিন্তু গুড়ি পড়ার দরে ইয়ার দাঁতি কাষরীয় অঞ্চলের রাইজর জীবন সম্পত্তি সকলখিনি উটি গুছি যাব। এইখিনি কথার প্রতি এটা গুরুত্ব কোনে দিব সেইটা একটা ডাঙর প্রশ্ন হয়ে পড়েছে।